ছেলেরা সাধারণত বাসায় কোথায় কি রাখে ঠিকমতো খুঁজে পায় না, খুঁজতে গেলে অস্থির হয়ে যায়। কিন্তু দেখবেন বাসায় মেয়েরা ওই জিনিসটা এক চুটকিতেই খুঁজে বের করে দেয়। কেন এমনটা হয় কখনো ভেবে দেখেছেন? ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে আজকে দারুণ দুটি টিপস মিস করবেন। আমরা সামনে তাকালে আশেপাশের যতটুকু জায়গা দেখতে পাই তাকে বলা হয় পেরিফেরাল ভিশন। মেয়েদের এই পেরিফেরাল ভিশন বা আশেপাশে দেখার ক্ষমতা ছেলেদের তুলনায় বেশি থাকে। আবার কিছু মেয়েরা আশেপাশের 180 ডিগ্রি পর্যন্ত দেখতে পায়। অপরদিকে ছেলেদের দৃষ্টি অনেকটা টানেল ভিশনের মতো, অর্থাৎ তারা সামনাসামনি ভালো দেখতে পায়। বলা হয়ে থাকে কৃষি বিপ্লবের আগে যখন মানুষ শিকারী ছিল তখন ছেলেদের এই টানেল ভিশন শিকারের উপর ফোকাস করতে খুব সাহায্য করত, আর মেয়েদের চওড়া পেরিফেরাল ভিশন ফলমূল ইত্যাদি খুঁজে পেতে সাহায্য করত। এই বৈশিষ্ট্য এখনও আমাদের মধ্যে রয়ে গেছে। এ কারণে দেখা যায় ছেলেরা সহজে কিছু খুঁজে পায় না, যেখানে মা বোন এসে খোঁজা মাত্রই তা পেয়ে যায়। আবার একই রকমভাবে কোনো ছেলে যদি একটা মেয়েকে লুকিয়ে লুকিয়ে দেখে তাহলে মেয়েটা বুঝতে পারে, কেননা ছেলেদের টানেল ভিশনের জন্য সোজাসুজি মেয়েটার দিকে তাকাতে হয়। কিন্তু মেয়েদের চওড়া পেরিফেরাল ভিশনের জন্য ঠিক সোজাসুজি না তাকিয়েও সে ছেলেটাকে দেখতে পায়। তাই এরপর থেকে ছেলেরা একটু সাবধান হবেন। আপনি কি কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন? হয়তো সে ছেলে অথবা মেয়ে হোক। উত্তরটি যদি না হয়ে থাকে তাহলে এই দারুণ টিপসটি আপনার জন্য। খেয়াল করে দেখবেন যখন দুজন মহিলা একে অপরের সাথে কথা বলে তখন তারা মুখোমুখি দাঁড়িয়ে এবং চোখে চোখ রেখে কথা বলে। তাদের এই বৈশিষ্ট্যটা হাজার হাজার বছর আগে থেকেই ছিল। মহিলারা তাদের শিশুদের মুখোমুখি তাকিয়ে কথা বলতো, একে অপরকে কোনো কিছু শেখাতো, আর ঝগড়াঝাটি করলেও সামনাসামনি দাঁড়িয়ে ঝগড়া করতো। এরকম আরও অনেক কাজ তারা মুখোমুখি হয়ে করতো। এভাবেই মহিলারা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এক্ষেত্রে পুরুষদের কথা বলার ধরন আবার আলাদা। কথা বলার সময় পুরুষরা পাশাপাশি বসেন, যখন একজন অন্যজনের দিকে তাকান তখন অন্যজন আবার ভিন্ন দিকে তাকিয়ে থাকেন। এভাবে কথা বলতে পুরুষরা স্বাচ্ছন্দ্য বোধ করেন। বলা হয়ে থাকে হাজার হাজার বছর আগে আফ্রিকার ঘাসের জমিতে পুরুষরা এভাবেই পাশাপাশি বসে শিকারের জন্য অপেক্ষা করত। কিন্তু সমস্যা বাধে এইখানেই, মেয়েটি যখন সরাসরি মুখোমুখি কথা বলতে চাচ্ছে তখন ছেলেটি স্বাচ্ছন্দ্যে তাকাতে পারছে না, বরং অন্যদিকে চোখ সরিয়ে নিচ্ছে। কেননা মেয়েরা মুখোমুখি তাকে কথা বলতে ভালোবাসেন আর ছেলেরা পাশাপাশি বসে, আর দুজনের ক্ষেত্রেই ভিন্নতার কারণেই যত সব সমস্যা। তাই আপনি মেয়ে হয়ে কোনো ছেলের কাছ থেকে কিছু চাইলে পাশাপাশি বসে কথা বলুন, আপনি এক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। আর যদি আপনি ছেলে হয়ে কোনো মেয়ের কাছ থেকে কিছু চান তাহলে সামনাসামনি তাকিয়ে কথা বলুন, এতে বেশ সুবিধা পাবেন। আশা করি এই নিয়ে কারোর মধ্যে আর ঝগড়াঝাটি হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিয়ার কনসেপ্টের সাথেই থাকবেন।